একবার মনে হইল ফিরিয়া যায়, জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, নদী বুকে বা সোনার পথিকের হৃদয়ে। এই তত্ত্বের উদয় হইলে ফিরিয়া ফল কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এই ধরার মাছে তুলিয়া নিনা চাহিদা করিতে বাদ প্রতিবাদ কোন কবির উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবগণে আসার গগনে তিল খাইয়া নাহিলে গোয়াস্ত্র চাষ্টি করিল বাইরে। কালে রবীন্দ্রনাথ ঠাকুর। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। উদ্ধৃতাকে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায়। উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য লাবণ্য। মরণেই তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন? চিত্তরঞ্জন দাস। আদি হতে শত বর্ষ পরে কে তুমি পড়েছ বসিয়ে আমার কবিতা খানি কৌতূহল ভরে। হায়রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর এবার এমন বাজ খাই খাতে নামিল কেমন করিয়া? লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। সম্মুখে শান্তি পাহাবার ভাষাও তরী হে কর্ণধার, তুমি হবে চিরসাথী লও লও করুর প্রতি অসীমের পথে জ্বলিব জ্যোতি ধ্রুবতারার। রবীন্দ্রনাথ ঠাকুর। সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথ ঠাকুর। বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর আগে নয়, বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাই নাই ছোট সে তরী আমার সোনার খানি গিয়েছে পুরী। রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি করে ঠাকুর হৃদয়ের অবান। রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ ঠাকুর। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম জীবিত অমৃত। মা তোর বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, নীল নব ঘরে আসার গগনে তিল খাই আর নাহিরে। ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল। ছোট গল্প সম্পর্কে বক্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুর। যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে। হৈমন্তী বলেছে, গগনে গরজমে ঘন বর্ষা কুলে একা বসে আছে নাহি বর্ষা। এ যে দুর্লভ এ যে মানব ইহার বর্ষের কি অন্ত আছে উক্তি নিকার? রবীন্দ্রনাথ ঠাকুর। ধুলাই ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্কল জটাজাল। উক্তি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য, লাইটি কোন গ্রন্থের? হৈমন্তী। মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের উপর বিশ্বাস হারানো পা ভুক্তির কাজ? রবীন্দ্রনাথ ঠাকুর। কাটাকুঞ্জে বসি তুই গাছিবি মালিকা, দিয়ে গেলু ভালো তোর বেদনার টিকা। কাজী নজরুল ইসলাম। বহু কথা কহ বহু কথা কহ, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জমিনী। কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোল খোলো ফুকুমনি ওঠে। কাজী নজরুল ইসলাম। বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের নদীর নিচে সৃষ্টি সুখের উল্লাসে কবিতার কোন কাব্যের দোলন চাপা। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, বজরেরি তুর যে গর্জেছে কে আবার? কাজী নজরুল ইসলাম। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া পার, বজরেরি তুর যে গর্জেছে কে আবার? কাজী নজরুল ইসলাম। চাষি ওরা নয়ক চাষা নয়ক ছোট লোক, বলেছেন নজরুল ইসলাম। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি লক্ষে দাঁড়ায় তারা দিতে কো দিবে কোন বলিদান? কাজী নজরুল ইসলাম। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাঁতারে ঠেলে দিল নিচে ফেলে। কাজী নজরুল ইসলাম। আমি বেদুইন আমি চেঙ্গিশ, আমি আপনার ছাড়া করি না তাহারে কুর্নিশ। কাজী নজরুল ইসলাম। আজ রক্ত নিশি ভরে একই শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দে শৃঙ্খলে। কাজী নজরুল ইসলাম। তবুও থামে না যৌবন ব্যাগ জীবনের উল্লাসে, এই চরণটি রচিত নিজের কোন কবি? কাজী নজরুল ইসলাম। নাচে পাপ সিন্ধু তুঙ্গে তরঙ্গে, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর ঘাসে মহাবিশ্ব, ত্রাসে কাঁপে তরুণীর পাপী যত নিঃস্ব। কাজী নজরুল ইসলাম। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার, ওই হল পুণ্যের যাত্রীরা খেয়াভার। কাজী নজরুল ইসলাম। হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কাজী নজরুল ইসলাম। সামনের গান গাই আমার চোখে পুরুষ শ্রমণী কোনো ব্যথা ব্যথা নাই। কাজী নজরুল ইসলাম। পায়ে লাভ দিয়ে তিন হাত হেসে গায়ে তিন রাত। কাজী নজরুল ইসলাম। গাই সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিয়ান মানুষ মানুষ। কাজী নজরুল ইসলামের মানুষ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এটাই নজরুল ইসলামের কোন কবিতার চরণ? বিদ্রোহী। নিজের উদ্দিত অংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি এ তরির পাকা মাছি মাল্লা, দাড়ি মুখে শাড়ি গান লাশ সরি কাল্লা, খেয়াপারের তরুণী। আমি ভরা তরি করি ভরা ডুবি, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। এই কবিতার সঠিক কোন কবিতার অন্তর্গত? আমার কৈফিয়ত। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। পঙ্গুক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? বিদ্রোহী। নিঃশেষে নিশাচর ঘাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরুণীর পাপি যত নিঃশ্বে। কবিতা জুটি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম। কোন কালে একা হয়নি জয় পুরুষের তোর বাড়ি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী বিজয়লক্ষ্মী নারী। কোন রচনার জন্য কবিতার অনুপযুক্ত? স্ত্রী শিক্ষা। আমি চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমার হুকু হাকিম। কাজী নজরুল ইসলাম। আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, চরণটি বিদ্রোহী কবিতা। গাড়ি তাহাদের গান ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। জীবন বন্দনা। কান্ডারি বেতারির পাকা মাছি মোল্লা, দাড়ি মুখে শাড়ি গান লাশ অনিকাল্লা। এখানে দাড়ি মুখে বলতে দারবাহীদের মুখে। আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর, বরবর বলি তাহাদের গালি পড়িল ক্ষুদ্র মোনা, কুকুমন্ডুক অসংযমীর আখ্যা দিয়েছে দ্বারে। তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কার লেখা? জীবনানন্দ দাস। আর সোনার স্বপ্নে সাত পৃথিবীতে কবে আর ঝরে, কবিতার সঠিক কার লেখা? জীবনানন্দ দাস। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়, জীবনানন্দ দাস। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, কার লেখা? জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, কোন কবির কবিতা থেকে নেওয়া? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসকে হায় হৃদয় করে বেদনা জাগাতে ভালোবাসেন, সুরঞ্জনা ওইখানে যেবে না গো তুমি, কোন কবির কথা বলেছে? জীবনানন্দ দাস। চুল তার কবে কার অন্ধকার বিদিশা নিশা, কোন কবি রচনা? জীবনানন্দ দাস। পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, কার লেখা? জীবনানন্দ দাস। স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের অজর কবিতা অবিনাশী গান, কবিতাটি কার? শামসুর রহমান। এ আমার ছোট ছেলে জেনে এখন পাথরের টুকরার মতো ডুবে গেছে গ্রামের পুকুরে, শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, কথাটি কার রচনা? শামসুর রহমান। মেঘা নদী দেব পারি কলনা এক নায়ে, আবার আমি যাবো আমার পাড়াতুরি গায়ে, শামসুর রহমান। পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে দামাম বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনাবী রং, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা শামসুর রহমান। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কার রচনা? অতুল প্রসাদ সেন। সে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, কোন কবির রচনা? আব্দুল হাকিম। যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানে, আব্দুল হাকিম। দেশি ভাষা বিদ্যা যার মন নজরায়, নিজ দেশ থেকে কেন বিদেশ না যায়, কবি আব্দুল হাকিম। একই আকর সাত হলো বজ্রপাত, কি আর লিখিবে কবি, বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালে লুকানো ছবি, ইসমাইল হোসেন সিরাজি। চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা ঈশ্বরচন্দ্র গুপ্ত। যে যখন বঙ্গিতে জন্মে হিংসে বঙ্গবাণী, কার লেখা? আব্দুল হাকিমের লেখা। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ, কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার। সবার উপর ভরসা তার উপর নয়, কে বলেছেন? চন্ডী দাস। সই কে বা শুনাইল শ্যাম নাম, পত্রের রচয়িতা থেকে চন্ডী দাস। বলছি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনি পুষিব গোদন লইয়া গোয়াল ঘরে, কবি গোবিন্দ চন্দ্র দাস। সকলের তরে সকলে আমরা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে পরার্থে, যে যেন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, রচয়িতার কৃষ্ণচন্দ্র মজুমদার। সই কেমনে ধরিব ইয়া আমার বধু আনবারি যায় আমারই আগিনা দিয়া, চন্ডী দাস। কাটা এদিক খান্ত কেন কমল তুড়িতে, সবার উপর মানুষ হতো তাহার উপর নাই, কোন কবির বাণী? চন্ডী দাস। কিন্তু মানুষও কখনো পাশার হয় না, উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। রূপ লাগি আঁকি ঝুড়ে গুণে মন ভোর, কার রচনা? জ্ঞান দাস। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, কে বলেছেন? প্রমোদ চৌধুরী। পথিক তুমি পথ হারাইছো, কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত, এই উক্তি কার? প্রমোদ চৌধুরী। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অরণ্য পুড়িয়া গেল, কার রচনা? জ্ঞান দাস। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত শোনা মুখ নাওয়ায় চোখের জলে, জসীমউদ্দিন। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, দ্বিজেন্দ্রলাল রায়। আমার ছাড়িয়া এত ব্যথা যা কেমন করিয়া হারায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায়, জসীমউদ্দিন। বাপের বাড়িতে যাইবার কালে কহিতে ধরিয়া পা, আমার দেখিতে যাইও কিন্তু উজানতলির গা, জসীমউদ্দিন। বাবা কার ক্ষেতে ধান খেয়েছে যে আমাকে এর ভিতরে পড়িলে, বাক্যটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁচা ধানের পাতার মতো পচে মুখের মায়া রূপাই, পতি তুমি পথ হারাইছো, কোন গ্রন্থের? কপালকুণ্ডলা। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনো অনলে পুড়িয়া গেল, পথে রচিতাকে? জ্ঞান দাস। এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর, কে লিখেছে? বিদ্যাপতি। পথিক তুমি পথ হারাইছো, কে কাকে বলেছিল? কপালকুণ্ডলা নবকুমারকে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাড়াইতে বুক। পুকুর কবিতার অংশ কবর। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি, রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে। আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, নির্মাণের দুকুন 30 বছর বিচারে গেছি দুই নয়নের জলে, পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত? কবর। কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে, ডিএল রায় যে প্রসঙ্গে উক্তিটি করেছেন, বাংলার সবুজ মাঠ, প্রমোদ চৌধুরীর মধ্যে সাহিত্যের উদ্দেশ্য হলো আনন্দদান। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর বিচারে গেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ। হে মাঝি এবার তুমি পেয়ে না ভয়, তুমি কোনো হেরার পথিক তারকার বিস্ময়, ঝরুক এ ঝরে নারঙ্গি পাতা তবু পাতা অগণন ভিড়ে করে, যেথা আছে আকাশের হেরার রাজতরণ, ফরুক আহমেদ সাত সাগরের মাঝি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মদন মোহন তর্কালঙ্কার, বাকি সব পরের ভ্রাতি পহেল পঙ্ক্তি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার, আমার সন্তান যেন থাকে দুধে ভাত, এবার সেটি করেছেন ঈশ্বরী পাটনি। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতার হোসেন চৌধুরী। আমার সন্তান যেন থাকে দুধে ভাত পঙ্ক্তি কার রচনা? ভারতচন্দ্র রায়। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, উক্তিটি করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল, এবং চিত্রটি রচিত থাকে মদন মোহন তর্কালঙ্কার, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এই প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল।
করর প্রীতি বালির ভাত খনে হাতে ধরে খনে কাঁচা ভারতচন্দ্র রায় রে পথিক রে পাষাণ হৃদয় কি ভাবে ত্রস্তে দৌড়িতেছ কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বৃদ্ধ বইরা লইয়ে যাইতেছ শির হায় বিষাদ সিন্ধু কবিতায় আর কি লিখিব যখন বুকের রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ শহীদ স্মরণে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি মাহবুব আলম চৌধুরী মুনির চৌধুরীর মাইকেল মুনির চৌধুরী মাইকেল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আমার মাতৃভাষক তিনি মুনির চৌধুরীর তোমাকে দেখবো বলে যতবারই চোখ খুলতে চাইছি ততবারই রক্তের ঝাপায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে উক্তিকার ইব্রাহিম কার্দি পাখি সব করে রাতে পাইল পঙ্ক্তি রচয়িতাকে মদন মোহন তর্কালঙ্কার স্বাধীনতা হিসাবে কে বাঁচিতে চায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নানান দেশের নানান ভাষা বিরাট স্বদেশী ভাষা পুরী কি আসা রামনীতি গুপ্ত বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই যতীন্দ্রমোহন বাগচি জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের বিপাশা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই কে বলছে রামনীতি গুপ্ত হায়রে কোথায় সে বিদ্যা যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরতি তোমার চরণে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুর চেয়ে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর ফজলুল করিম সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন শেখ ফজলুল করিম তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিদের রচনা শামসুর রহমান ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্য মজনটি রচয় থাকে সুকান্ত ভট্টাচার্য ফুল ফুটুক না ফুটুক গাছ বসন্ত সুভাষ মুখোপাধ্যায় বর্ণেরা বনের সুন্দর শিশুরা মাত্রই করে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি পঙ্ক্তির রচয় থাকে কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে কে লিখেছে কবি সুফিয়া কামাল আমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন কোন কবি বলেছেন সমর সেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানোর উঠে কার রচনা সুকান্ত ভট্টাচার্য হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তের ধরিয়া তুমি বলিবে নাকি তবে বন্দনায় বেগম সুফিয়া কামাল ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে কুড়েছি ছড়া আম বেগম সুফিয়া কামাল বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি মালা আমার মনে হয় চতুর্দিকে মনে হচ্ছে সুব্রত আব্দুর রহমানের পাগড়ি আর সুব্রত আব্দুর রহমানের হৃদয় দেশে বিদেশে আমার ঘরের চাবি পড়ে না গাড়ির রচয় থেকে লালন শাহ প্রাণের বান্ধবরে পুরী হইলাম তোর কারণে শেখ ওয়াহিদ আমার ভাইয়ের রক্তের আগুনে 21 ফেব্রুয়ারি আমি ভুলতে পারি আব্দুল লতিফ গাড়ি চলে না চলে চল না রে গাড়ির গীতিকার কে শাহ আব্দুল করিম সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার কে মোর ভূম নজরুল ইসলাম বাবু আমার ভাইয়ের রক্তের আগুনে 21 ফেব্রুয়ারি রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী খাতার ভিতর রচিন পাখি কেমনে এসে যায় কার রচনা লালন শাহ যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু বলে নাই গাড়ির গীতিকার কে হাসান মতিউর রহমান আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি গাড়ির গীতিকার কে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি গাড়ির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর মাতর বদন খানি মলিন হলে আমি নয় জলে ভাসি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে গান রচিতাম এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আল্লাহ তাআলা কে লিখেছেন গোবিন্দ হালদার মাতর বদন খানি মলিন হলে আমি নয় জলে ভাসি রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার ভিতর রচিত পাখি কেমনে আসে যায় লালন শাহ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গোবিন্দ হালদার বাংলাদেশের প্রিয় সঙ্গীতের গীতিকার কে সেলিনা রহমান আমার ভাইয়ের রক্তের আগুন 21 ফেব্রুয়ারি গানটি শুরু করে কি আলতাফ মাহমুদ ওরা আমার মুখের ভাষা গাইলে নিতে চাই গানটি রচয়িতা শুরু করেন শিল্পী আব্দুল লতিফ কাঁচার ভিতর রচিত পাখি এই গানটি কার লালন ফকির মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন অতুল প্রসাদ সেন ধর্মধন পুষ্প ওরা আমাদের এই বসুন্ধরা গানটি রচয়িতা দেজেন্দ্র লাল রায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর বাকি আলী কোন অঞ্চলের গান ময়মনসিংহ দেজেন্দ্র লাল রায় প্রধানত গীতিকার বাউল গানের বিশেষত্ব বাদ কি আধ্যাত্ম বিষয় গম্ভীরা গান বাংলাদেশের কোন অঞ্চলের সর্বাধিক প্রচলিত রচয়ই রমজানের রোজা শেষে এলো কিশোর গানটি রচয়িতা কে গানটি রচিতাম দুর্গমগিরি কান্তার মুরু দুস্তর বারবার গানটি রচয় থেকে কাজী ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় 3 মার্চ 1971 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে 10 লাইন মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতা অতুল প্রসাদ সেন সব কটি জানালা খুলে দাও না গানের রচয়িতা নজরুল ইসলাম বাবু মোর কবি আলাল নাটকটি রচয় থেকে সিকান্দার আবু জাফর কাল বেলা শেষ নবাব নাটকটির লেখককে সাহিদা আহমেদ আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন বলেছেন কোন কবি সমর সেন বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটকটি কে রচনা করেছেন সিকান্দার আবু জাফর কোন দুজন 30-এর দশকের লেখক সতীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু আমার পূর্ব বাংলা কবিতা রচিত কে সৈয়দ আলী হাসান 19 শতকের মহিলা সুরেন্দ্রনাথ মজুমদার দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে সৈয়দ আমির আলী সৈয়দ আলী হাসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ একক সন্ধ্যায় বসন্ত সুকুমার রায় কি ধরনের সাহিত্যের জন্য সমাদৃত শিশু সাহিত্য স্বতন্ত্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য তীর্থ রেণু তীর্থ সর্গের অনুবাদ কাব্য এবং বিভিন্ন মৌলিক কাব্য সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন সমকাল বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে স্বর্ণকুমারী দেবী আগুন পাখি উপন্যাসের রচয়িতা কে হাসান আতিজুল হক নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন কবির কোন গ্রন্থটি মহাকাব্য বিত্র সংহার নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন কবির মেঘনা ডোর কবিতা লেখক হুমায়ুন কবির 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান 21 ফেব্রুয়ারি কি ধরনের রচনা কবিতা সংকলন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান 21 ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটির প্রথম সম্পাদনা করেন কে
কোনটাই নয়। বেনের মেয়ে উপন্যাসে রচিত হলভূষণ শাস্ত্রী, চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থে রচিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে? হেরোশিম লেভেরফ। লোকেশ ইন্দু উপন্যাসে রচিত হাসান রাজা, দ্যাট ইজ দিস নাটকের বাংলা অনুবাদকে হেরোশিম লেভেরফ। চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থে রচিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা নাটক মঞ্চায়নে রচনায় অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে? হেরোশিম লেভেরফ। লোকেশ ইন্দু উপন্যাসে রচিত হাসান রাজা, দ্যাট ইজ দিস নাটকের বাংলা অনুবাদকে হেরোশিম লেভেরফ। নিচের যেটি অনুদিত কবিতার দৃষ্টান্ত জীবন সঙ্গীত, কোন সম্পর্কটি ঠিক? হাসান আজিজুল হক আগুন পাখি, কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক আগুন পাখি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমিটি অফ এরর্স। শাহনামা কোথাকার মহাকাব্য পারস্য, মৃৎছট্টির নাটকের রচয়িতার নাম কি? শূদ্র, দ্যাট ইজ দিস নাটকের বাংলা অনুবাদকে হেরোশিম লেভেরফ। শেক্সপিয়ারের টেমি অফ দ্য শো বঙ্গ অনুবাদ করেছে মণি চৌধুরী। নিচে কোনটি? উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের অনুবাদ ভ্রান্তি বিলাস। দ্য অথার্স অফ শাহনামা অ্যান্ড আকবর নামা রেসপেক্টিভলি ফেরদৌসি অ্যান্ড আবুল ফজল। উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক জুলিয়াস সিজার, এ মিড সামার নাইটস ড্রিম, মার্চেন্ট অফ ভেনিস। সফোক্লিস রচিত নাটক ইলেক্ট্রা, আন্তিগানো, ইডিপাস, এই তিনটি নাটকের নাটক সফোক্লিস। কোনটি শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি হ্যামলেট, যেখানে সকল নাটকের চরিত্র ইডিপাস? কে পারস্যের কবি নয়? শাহ মোহাম্মদ সুকির। শেখ সাদি পারস্যের কবি, মুরকে এম পারস্যের কবি, আবুল কাশেম ফেরদৌসি পারস্যের কবি। বাংলায় অনুদিত দ্য ট্রায়াল উপন্যাসের মূল রচয়িতাকে? ফ্রান্স কাফকা। রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স গ্রন্থ লেখকের নাম কি? এডমন্ড বার্গ। ডল সাউথগার্ড লেখা ইবসেন। কোনটি তলস্তয়ের রচনা? আনা কারেনিনা তলস্তয়, রিজারেকশন তলস্তয়, ওয়ার এন্ড পিস তলস্তয়। আর্নেস্ট হেমিংওয়ের রচনা কোনটি? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। কোনটি সফোক্লিসের রচনা? কিং ইডিপাস। দান্তের রচনা কোনটি? ডিভাইন কমেডি। কোনটি গ্যাটের রচনা? ফাউস্ট। ইডিপাস কি নাটকের নাম? শেক্সপিয়ার ছিলেন একজন নাটককার, ওয়ার এন্ড পিস গ্রন্থের রচয়িতা, লিউ টলস্টয়। শাহনামা কোন কবির রচনা? ফেরদৌসি। শাহনামা কোন ভাষায় রচিত? ফার্সি। ইনিট কে লিখেছেন? ভার্জিল। 21 ফেব্রুয়ারি বিখ্যাত গানটি শুরু করেন কে? আলতাফ মাহমুদ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। 21 ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর গ্রন্থটি রচিত কে? মণি চৌধুরী। কবর নাটক কোন পটভূমিতে রচিত? বায়ান্নর ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ওমকার। টপু কোন ছোট গল্পের চরিত্র? 21-এর গল্প। ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটি? 21 ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তের আগুন, 21 ফেব্রুয়ারি গানের গীতিকার কে? গাফফার চৌধুরী। ওরা আমার মুখের ভেষে গাইড়ে নিতে চায়, গানটির রচয়িতা কে? আব্দুল লতিফ। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। লেট দেয়ার বি লাইট, কার প্রামাণ্যচিত্র? জহির রায়হান। 21-এর কবিতা কার্তিক আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে রচয়িতা কে? মাহবুবুল আলম চৌধুরী। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল 21 ফেব্রুয়ারি? 21-এর উপর সর্বপ্রথম ভূমিকা রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হল মুক্তিযুদ্ধ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়? ইবলিশ। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক, বর্ণচরা মুক্তিযুদ্ধ ভিত্তিক, নরকে লালগোলা মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধের একটি নাটক কি চাহ সংকোচিত? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? নরকে লালগোলা মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নাটক। নিচের কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম প্রতিবিধায়। রাইফেল দুটি আওয়ালনাথ উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? জাহান্নাম প্রতিবিধায়। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? আগুন পাখি। আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক, যোজনা জননীর গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক, উপমহাদেশ মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? হাঙর নদী গ্রেনেড। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত কোন উপন্যাসটি আগুনের পরশমণি? মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? একটি আরণ্য। আগুনের পরশমণি উপন্যাস উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? গাধা নদী কাঠ। রাইফেল দুটি আওড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক, দুই সৈনিক মুক্তিযুদ্ধ ভিত্তিক, নেকড়ে আরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক। নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? দুই সৈনিক মুক্তিযুদ্ধের উপন্যাস। আমার বন্ধু রাশেদ গটির লেখক জাফর ইকবাল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জলাঙ্গি। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। হাঙর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন, এই গোল্ডেন এজ উপন্যাসের রচয়িতা তাহমিমা আনাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওড়া কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়, পঞ্চাশের নীল ধ্বংস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হাঙর নদী গ্রেনেড কোন প্রেক্ষাপটে রচিত? মুক্তিযুদ্ধ। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? 71-এর মুক্তিযুদ্ধ গল্প সংকলন। মুক্তিযুদ্ধের গল্প রচনা করেছেন রাবেয়া খাতুন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ে কাব্য নয় কোনটি? নেকড়ে অরণ্য উপন্যাস শওকত ওসমান। হাঙর নদী গ্রেনেড সেলিনা হোসেন উপন্যাস। নিজ বাসভূমে শামসুর রহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য। শামসুর রহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর? তুমি বলেছিলে। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর কল্যাণ যশোর কবিতাটি রচনা করেছিলেন? অ্যালেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? ভাষণ। দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। জাহানারা ইমাম রচিত ডায়েরি মূলক লেখা কোনটি? 71-এর দিনগুলো, এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? মেজর আব্দুল জলিল। রক্ষপানের বিনিময়ে গ্রন্থটি রচিত কে? রফিকুল ইসলাম বীরুত্তম। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থ লেখক কে? নীলিমা ইব্রাহিম। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ? আমি বীরাঙ্গনা বলছি। 71-এর বিজয় গাথা কার লেখা? মেজর
রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? একাত্তরের দিনগুলি কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা একাত্তরের দিনগুলো। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা কে? এম আর আক্তার মুকুল। একাত্তরের ডায়েরি কার রচনা? সুফিয়া কামাল। নিচে কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? ফেরারি ডায়েরি। কোনটি ঠিক? একাত্তরের দিনগুলো জাহানারা ইমাম। একাত্তরের দিনগুলো কে লিখেছেন? জাহানারা ইমাম। একাত্তরের চিঠি কোন ধরনের রচনা? মুক্তিযোদ্ধাদের কথা সংকলন। একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? প্রথম আলো প্রকাশন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা লেখককে? শেখ মুজিবুর রহমান। 16 খণ্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। কার উদ্যোগে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল? জিয়াউর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? বিদ্রোহী বাঙালি। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ? একাত্তরের দিনগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। আমি বেরঙ্গল বলছি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। ভূগোলগুলির স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। নিচের কোন রচনাটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক? শ্যামল ছায়া মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। স্বাধীনতা দমী মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি। চাঁদ সদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র? মনসা মঙ্গল। চণ্ডী মঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? ফুল্লরা। মনসা মঙ্গল কাব্যের চরিত্র বেহুলা লোকিন্দর। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? মনসা মঙ্গল। নদের চাঁদ কোন পলাশের চরিত্র? মহুয়া। নিমচাঁদ চরিত্রে সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? শতবার একাদশী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীর বিক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দ নন্দিনী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। ভক্তাচার্য চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্ত রুহিল চরিত্রহীন। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্ত রুহিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্ত রুহিল উপন্যাসের প্রধান দুটি চরিত্র নাম? গোবিন্দলাল ও রোহিণী। কপালকুণ্ডলা চরিত্রটি রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বীর বৃক্ষ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়? সূর্যমুখী। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী। অরিন্দম কে? মেঘনাথ। ভিখু উপাধি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি বিষাদসিন্ধু উপন্যাসের চরিত্র নয়? কুবের। মঙ্গল কাব্যে কোন দুটি দেবতার প্রাধান্য বেশি? মনসা চণ্ডী। কপিলা কোন উপন্যাসের চরিত্র? বদ্রনদীর মাঝে। বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? ইমাম হোসেন। ভারু দত্ত কোন কাব্যের চরিত্র? চন্ডী মঙ্গল। শশী ও কুমুদ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র? পুতুল নাচের ইতিকথা। চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ ও বিমলা ঘরে বাইরে। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি? রবীন্দ্রনাথ ঠাকুর। রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত? পোস্টমাস্টার। লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? জীবিত অমৃত। কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। অমিত ও লাবণ্য চরিত্র দুটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রতন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? পোস্টমাস্টার। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? দুই বোন। রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়মিত কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র রয়েছে? খোদিত ভাষণ ও মুকুট শোভা। মধুসূদন নিজের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র? যোগাযোগ। চারু ও অমল চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? নষ্টনীর। রাজলক্ষ্মী চরিত্রের শ্রেষ্ঠ উপন্যাসিক শরৎচন্দ্র। গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম? অচলা। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সুরেশ ও অচলা। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? মেজদিদি। অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা? গৃহদাহ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? ইন্দ্রনাথ। অন্নদা দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? সুরবালা। অভয়া ষোড়শী সাবিত্রী শরৎ সাহিত্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে? গোফুল। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। কোনটি লালসাল উপন্যাসের চরিত্র নয়? মাজেদা। জমিলা মজিদ আহমেদ লালসালের চরিত্র। টেনিদা দেশাইতিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায়। কোন দুজন শরৎচন্দ্র শ্রেষ্ঠ নারী চরিত্র? অভয়া ও অন্নদা। আধুনিক বাংলা গদ্যের জনকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যুগ সন্ধিকালের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিমের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুইজনের মিলনকারী। ঈশ্বরচন্দ্র শর্মা বিদ্যাসাগর উপাধি পান 1839 সালে। জীবনানন্দ দাশকে নির্যাতন কবি বলে আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে কে পরিচিত? গোবিন্দচন্দ্র দাস। শহীদ জননী নামে কে বেশি পরিচিত? জাহানারা ইমাম। বাংলা সাহিত্যে পল্লীকবি বলা হয় জসীমউদ্দিন কে? জীবনানন্দ দাস প্রধানত প্রকৃতির কবি। পল্লীনিষ্ঠ কবি কারা? জসীমউদ্দিন, কুমুদরঞ্জন মল্লিক ও বন্দে আলী মিয়া। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী। সাহিত্য সভার কার উপাধি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ কাকে বাংলা কাব্যের ভোরের পাখি বলেছেন? বিহারীলাল চক্রবর্তী। কোন কবির উপাধি কবিগণ হার বিদ্যাপতি? বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রায়গুণাকর কার কাব্য উপাধি? ভারতচন্দ্র। বাংলাদেশের ইসলামী রেনেসাঁস কবি কাকে বলা হয়? ফররুখ আহমেদ। বাংলা সাহিত্যের পঠন পাঠনের